বৃহস্পতিবার দিন এইভাবে শাখা পলা খোলা বৃহস্পতিবার দিন এইভাবে সিঁদুর মুছে ফেলা কি মানা যায় তবে হ্যাঁ শাখাপলা খোলাটা বা সিঁদুর মোছাটা কিন্তু আজকে করেনি ভিডিওটা ও কালকে রাত্রেই করে রেখেছে দেখে নেবেন ওর নাইটিটা সেম নাইটি ছিল আর মেয়েটা অনেক লেটে ঘুম থেকে ওঠে তার মানে ও ভিডিওটা কালকে রাত্রে করেই আপলোডে বসিয়েছিল সেটা আজকে হয়তো টাইমিং দেওয়া ছিল আপলোড হয়ে গেছে ঠিক আছে এই নাটকটা কালকে লাইভে বলেই দিয়েছিল যে আমরা করবো লাইভে না যেদিন ও ড্রেসটা কিনেছিল মোটামুটি ষষ্ঠীর নাটকটা নাটক ছিল ওখানে লোক দেখানোর জন্য গেছিল করতে মোটেই যায় নাই ওখান থেকে আসার পর মা মেয়ে দুজনই জানে নাটকটা কন্টিনিউ রাখতে লাগবে নাটকটা কিন্তু আজকের থেকে শুরু হয়নি নাটকটা দিন আগেই শুরু হয়েছে ষষ্ঠীর সময় আমি বলেছিলাম এখন আমি বলছি শাখা খোলা পলাখোলা সিঁদুর মোচা এটা। আর ব্লক আর আনব্লক কি সেম হয়ে গেল বলুন তো আমাদের ধর্মকে নিয়ে এই রকম খেলার অধিকার এই মা মেয়েকে কে দিল কে দিল আমাদের সনাতন ধর্মর গায়ে এইভাবে আঘাত করার শাখা শুধু নিজে খেলছে আপনারা পারেন না এই মা মেয়েকে টাইট করতে ভিউয়ার্স দেখে বড় টাইট কিছু না মা মেয়ে দুটোই যা করছে ভিউজের জন্য করছে তাহলে আপনারা তো পারেন টাইট দিতে আমরা তো আমি যেমন একটা ক্রিয়েটার আমি একটা ক্রিয়েটার কি করতে পারি ভিডিও করতে পারি আপনাদের বলতে পারি কিন্তু আপনারা আপনারা পারেন পুরো ব্যাপারটাকে একদম আ দেখা না করে পুরো ব্যাপারটা নিয়ে কথা বলতে এবং টাইট দিতে প্লিজ আপনারা আর দূরে না থেকে মা মেয়েকে টাইট দেওয়ার চেষ্টা করুন যে আমাদের ধর্ম কিনে খেলা শাখা সিঁদুর ও পড়বে কুলবে পড়বে কুলবে দু মাসের জন্য পড়বে যাবে এবং মা গর্ব করে বলল বৃহস্পতিবারে ওর মেয়ের জন্ম কারণ বৃহস্পতিবার মানে আমাদের কাছে বিশাল বড় ব্যাপার লক্ষ্মীবার এই দিনে আমরা শুধু শাঁখা সেতুর খোলা তো কী আমরা এই দিনে চুলে শ্যাম্পু পর্যন্ত করি না ছেলেরা দাঁড়িমোচ ছেলেরা তো লক্ষ্মী হয় না নারায়ণ হয় ওরা মোচ কাটে না চুল কাটে না আমরা মেয়েরাও চুল কাটে না লক্ষ্মীবার এমনকি আমাদের বাড়িতে তো বাপের বাড়ির নিয়ম হচ্ছে আমরা কাপড়ে সাবান কাচা করি না খালি জল দিয়ে ধুই সাবান করে বৃহস্পতিবার করি না বৃহস্পতিবারটা হচ্ছে পুরোপুরি আমাদের কাছে লক্ষ্মীর দিন সেই দিনে ভিডিওটা আপলোড করলো যদিও ভিডিওটা কিন্তু গতকালকে রাত্রি করে ফেলেছিল এবং লাইভে বসাটা এবং ওকে কল করাটা প্রথম থেকেই বলছি পুরোটাই প্ল্যান ওই দিন ওই যে বার্থডের দিন ডিভোর্স দেওয়ার প্ল্যানিং বার্থডের দিন আমার লাইভে আসা তারপর লাইভ করে মা মেয়ে না না মা মেয়েকে মারিনি মেয়ে মাকে মেরেছে ইয়াস নাটক করা সবটাই ছিল পুরোটাই হচ্ছে নাটকের কনসেপ্ট স্ক্রিপ্টেড ড্রামা কালকের লাইভে যে নাইটিটা পড়েছিল এবং তখন ইচ্ছে করে এতদিনের মধ্যে এই দু মাসের মধ্যে কালকে লাইভে বসে কল করে তুমি কি চাও তুমি কি চাও এসব কথা বলে ভিউয়ার্সের মুন্ডুটা ঘোরানোর চেষ্টা করছিল আর বেশি কিচ্ছু না ডিভোর্স দেবে বা ডিভোর্স দেবে তো কিনা আমি জানি না এই চুরি টুরিগুলি খুলবে খুলে একটু দিনচাক্কা চিতা চিতা ওই রকম নাচগুলির সাথে সীতা শুধু তো মানায় না মানায় না ও আবার ওই ফুরফুরে বেবি হয়ে ঘুরবে হ্যাঁ ফুরফুরে বেবি হয়ে ঘুরতে গেলে ওই রকম শাখা সিঁদুর আর পলা পরে ওই রকম ড্রেস পরা যায় না মানায় না আমরা বলি হট প্যান্টের সাথে পায়ের নুপুর বা তোরা কোনোটাই মানায় না ঠিক তুমি শাখা পলার পরার পরও এসব মানায় না তাই ওর জন্যই শাখা পলার খোলা এর আগে ডিভোর্সের কথা বলা এর আগে পাড়ার লোককে নিয়ে কথা বলা সব কিছু ছিল কন্টেন্ট লোককে দেখানোর জন্য যে আমরা মাথা নুইয়েছি যে আজকে গোলাপ বলেছে যে একবার না বারবার না কতবার মাথা নোয়াবো সবটাই ছিল মিথ্যা মাথা নোয়াতে মোটেই জানি নেমন্ত্রণের ভারটা তুমি কি যাবে তুমি কি বলবে আবার কিন্তু বলেছিল যে আমাকে একটু বলুন আপনার হাজব্যান্ডকে কল করতে তাহলেই আমি চিন্তা করব। গোলাবাবু ভালো করে জানে ওর হাজবেন্ড ওকে কল করবে না হ্যাঁ রেজিস্ট্রির কথাটা গুলাব নিজেই বলেছে রেজিস্ট্রির কথাটা আমার দরকার নেই রেজিস্ট্রি আমি দুবার করেছি আমি কি পেয়েছি তাই যেখানে টিপাল কল করবে না সবাই জানে তাহলে সেইখানে কি বুঝে টিপালের বাড়িতে গুলাবর বাড়িতে জামাইকে নেমন্ত্রণ করতে গেছিলো সবটাই সবটাই প্ল্যান বললাম না এই প্ল্যানটা বহুদিন ধরে চলছে সেই জিনিস যখন নিয়ে আসলো তখন থেকে এতটা এত জিনিস নিয়ে কেউ আসে না তারপর আসার পর কন্টেন্ট ষষ্ঠী কন্টেন্ট তারপর মারপিট দেখো এই মা মেয়ে মিলে বোনদের মধ্যে মারপিট করিয়ে এখন বলছে আমরা বোনরা বোন ঝগড়া করি কিন্তু মারপিট করি না ওর বোন ওর নামে কেস করেছে ছোট বোন ওর নামে কেস করেছে ওর বোন আর ওর হাজব্যান্ড বাড়িতে পুলিশ নিয়ে হাজির হয়েছিল মানে মারপিট এবার মিকিকে দিয়ে পুলিশকে দিয়েছে সব ভুলে বলে ভুলবেই তো এত খেলে তো মনে থাকবে কোথায় হুম সব কিছুই ভুলে যায় একটা টোটালি একটা ফাতরা ওমেন আর কে বেশি কিচ্ছু না মেয়েটা সত্যিই লক্ষ্মী কারণ মেয়েটাকে বাড়িতে না রাখলে গুলাবো বাড়িতে থাকতে পারবে না গুলাবো এ বাড়ি তখনই থাকতে পারবে তখনি স্বামীর সা সাথে ওই প্যারা বরালি রিলস যাকে বলে হুম তুমি হো এই যে রিলসগুলি না লাভ টু যে লাভ টু যে লাভ হুয়া এগুলি হবে না তো লাফ ধেরি নজরে নে 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 না নে নে লাভ টু জে লাভ টু জে না নে এই লাভ লাভ ওয়ার্ডটা এই যে লাভ সাইনটা তখনই হবে বাপের মনে লাভ সাইনটা তখনই আসবে যখন মেয়ে ঘরে থাকবে মেয়ে ঘরে থাকে তখনই স্ত্রীকে ধরে এই রিলসগুলি করতে পারবে যদি মেয়ে ঘর থেকে বেরিয়ে যায় তাহলে মাকেও তো বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাই না তো হ্যাঁ জামাই যদি এই বাড়িতে থাকে তাহলে বাপের আপত্তি নেই বাপের কথা হচ্ছে ঘর জামাই লাগবে মেয়ে অন্যখানে থাকবেন না বাপের কাছাকাছি থাকবে তো সেটা গেল আরেকটা পক্ষ কথা কিন্তু এই যে ধর্মের সাথে আর করলো ধর্ম নিয়ে খেলাটা মানা যায় না মা মেয়ে মনুষ্যত্ব নিয়ে খেললো ওয়াইটিটাকে নোংরা করলো এখন ধর্ম নিয়ে খেলছে আমরা কি সেটাও মেনে নেব আর কত মেনে নেব। আর বাবা জীবন তোকে বলছি তোকে বলছি আর এই মেয়েটাকে তুই আনব্লক করিস না ব্লক আনব্লক আর তুই ওর ফোন উঠাস না এইবার একটু স্টেপ নে তুই কন্ট্রোভার্সি চাইছিস তুই মেয়ে ব্লগিংয়ের জন্য তো মহিলা লাগে তুই তোর বৌদির মতো প্রথম থেকে বলিস তো মাসির ছেলের বউটা দারুণ মহিলা এইরকম একটা মেয়ে দেখে বিয়ে কর যেদিন তোর ডিভোর্স হবে ঠিক তার সাত দিনের মধ্যে তুই একটা বিয়ে করে ফেল বিয়ে না করিস এই মেয়েটা তোর ঘরে আবার যে কোনো সময় ডিভোর্স হয়ে যাওয়ার পরও আসতে পারে এই মেয়ে মামের কোনোরকম বিশ্বাস বা ভরসা আমি আমি অ্যাটলিস্ট কোনোটা করি না কোনোটাই করি না না বিশ্বাস না ভরসা কোনোটা করার মতো জায়গা ওরা মামে দুজনের কেউই রাখেনি আমি তো দুটো কোনোটাই করি না একটা মেয়ে কি সুন্দর করে বললো এইবার যাওয়ার পর সিঁদুর ও পরিয়ে দেয়নি সিঁদুর যে কোনো পুরুষ একবারই পড়ায় সেই বিয়ের সময় এরপরে তুমি যতবারই পড়ো না কেন ওটা হচ্ছে ওই সিঁদুরের পরে সিঁদুর ঠিক আছে মামুনি জানো না কারণ তোমার মা জানে না তোমার মা যখন জানে না কিছু তোমাকে কি শেখাবে হ্যাঁ বলেছিলে তুমি ঠিকই বলেছিলে তোমার মা টার্গেট একটাই তোমার মা যে ডিভোর্সি তোমার কাউ একটা ডিভোর্সি ট্র্যাগ লাগানো আর রইলো বাকি একতরফা ভালোবাসা তুমি ওকে কোথায় ভালোবাসোই নি কিন্তু সুখের পায় না তুমি তুমি ভালো খাওয়া ভালোবাসো ভালো ড্রেস পরা ভালোবাসো ভালোভাবে স্টাইল করে থাকতে ভালোবাসো তুমি হচ্ছে এ গ্রেট সুখের পায় না তুমি কোনোদিনই কোনো দিনই ওকে ভালোবাসো নি ভালোবাসলে এই দুঃসময়ে ওর পাশে থাকতে সবচেয়ে বড় সবচেয়ে বড় সময় হচ্ছে না এই সময় এই এই জ্বালা অনেক জ্বালা তুমি সে জ্বালার সে দুঃখের ভাগিদার হতে পারো নি তুমি টোটালি সুখের পায় না সুখটা চিনেছ আর সুখ নিয়ে খেলতে শিখেছো আর কিছু না তোমাকে তোমার মা ওই দিন অ্যাক্টিং করে বলছিল চলে যা চলে যা চলে যা তুমি যে যাবে না আমিও জানতাম তোমার মাও জানতো তোমার মা তোমার তুমি বাড়িতে আছো পারমিশন ছাড়াই তোমার ওই ভিডিওটা আউট করতো ডিভোর্স দিয়ে মুক্তি দাও না তোমার পারমিশন নিয়েই করেছে লাইভে তুমি এসেছো তোমার মা জানতো সবটাই ভিওয়ার্স স্ক্রিপ্টেড এই মা মেয়ের স্ক্রিপ্টের আপনারা রুখে দাঁড়ান আপনারা রুখে দাঁড়ান আপনার ধর্মের অবমাননার জন্য আপনারা রুখে দাঁড়ান আমাদের সংস্কৃতির অবমাননার জন্য আপনারা রুখে দাঁড়ান এই সিঁদুর শাখালে খেলার বিরুদ্ধে আপনারা পারবেন আমরা পারবো না ভিওর্স আপনাদের হাতেই ওদের টাকা ওদের টাকাটাই হচ্ছে আসল জিনিস যেটা ওদেরকে ধরে রেখেছে ওয়াইটিতে যেদিন আপনারা রুখে দাঁড়াবেন আপনারা টাকা পাবেন ওদের ভিডিও দেখে সেদিন সবচেয়ে বড় শাস্তি ওদেরকে কোনো এফআইআর কোনো পুলিশ শাসন শাস্তি ইম্পর্টেন্ট না সবচেয়ে বড় শাস্তি হবে যখন আপনারা ওদের ঘরে গিয়ে ভিডিওতে ভিউজ দেবেন না এর থেকে বড় শাস্তি কিছুই হয় না ভেবে দেখুন বৃহস্পতিবারে মেয়ের জন্ম লক্ষ্মীবারে মেয়ের জন্ম সেই মেয়েটাকে হ্যাঁ সত্যিকারের মেয়েটাকে কাছে রেখেছেই ওর ঘরে লক্ষ্মী আনার জন্য মেয়ে বিক্রি করবে আর সেই দ্বারা টাকা আসবে অবশ্যই মেয়ে মানে মেয়ে নাচবে কুদবে যাবে এখানে ইভেন্টের কাজ করছে টাজ করাবে মেয়েকে দিয়ে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হ্যাঁ জুনিয়র আর্টিস্ট এরকম বানাবে তাতে ঘরে টাকা আসবে সত্যিই বলেছে কথাটা মিথ্যেও বলেনি এই মেয়েটার রক্ষীবার জন্ম আর এই মেয়েটার জন্যই ওর ঘরে আয় হবে অনেক অনেক আয় যে প্ল্যানটা করেছিল যে বাবা জীবন ডিভোর্স দিলে এতটা টাকা আনতে পারতো হয়তো এবারে টানতে পারবে না বাবা জীবন তুই এইবার তো কিছু কর বাবা এইবার 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 আর আর মুখ গুজিয়ে টাকা বেছে ঘুরিস না তোর হাতের একটা আংটি কত ঠেকে অনেক টাকা আছে সে হাতের আংটিটা দিয়েও না হয় ডিভোর্স কেস করে মেয়েটাকে তুই কেস করলে টাকা লাগবে জাস্ট মিউচুয়াল কনসেন্ট বলে কোনো টাকা ছাড়া করতে পারলে করে নে আর একটা গাড়ি দিয়ে মানে গাড়ি ভাড়া করে উবের উবের টুবের ভাড়া করলে যাবে ওই রিংলেট ওই ইন্ডাকশান ওই ফ্রিজ আর তিনটা কানের একটা চোকার এই তো তো এগুলি তুমি দিয়ে আসতে পারো হ্যাঁ ওর তোমার ওর হাতের বাস দুজনেরই ব্রেসলেট তো এগুলি তুমি দিয়ে আসতে পারো তুমি যদি মনে করো তুমি দিয়ে আসতে পারবে না টাকা উঠিয়ে নাও টাকা উঠিয়ে নাও তোমার তোমার তো টাকা দিয়ে দেবে আর সেই টাকা দিয়ে তুমি একটা ছোটোখাটো ওই টেম্পো ট্যাম্পের গাড়ি বুক করলেই হয়ে যাবে সোজা ভিডিও করে দেবে টেম্পোলার নাম্বারটা রেখে দেবে ব্যাপারই না বা ট্রান্সপোর্ট কোম্পানির ব্যাপারই না পাঠিয়ে দেবে ওরা যখন নামাবে ওরা ঋষিটা সই করে নেবে তোমাকে যেতেও লাগবে না আরামসে হয়ে যাবে বাবা জীবন কোনো ট্রান্সপোর্ট কোম্পানিকে কত যাবে দশ হাজার টাকা দশ হাজার টাকা যাবে দশ হাজার টাকা দিয়ে সবগুলি জিনিস দিয়ে তুমি পাঠিয়ে দাও আর সেই ট্রান্সপোর্ট কোম্পানি এমন কেউ হতে পারে যে তোমার জানাশো না তুমি যাবে না ও ওইখানে জিনিসগুলি হ্যান্ড ওভার করে দিয়ে ও সই নিয়ে চলে আসবে তোমার কাছে তোমাকে সাবমিট করে দেবে হোয়াটসঅ্যাপ করে দেবে তাহলে হয়ে যাবে আর তুমি যখন ট্রাকে ওঠানোর সময় কি কি জিনিস উঠিয়ে দিয়েছো সেটা দেখিয়ে দেবে আর ওইখানে যখন ট্রাককে জিনিসগুলি নামাবে ওরাও ভিডিও করে নামিয়ে দেবে ওরা ওদের জিনিসগুলি পেয়েছে কি না পায়নি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে একটা কথা তোমাকে বলবো আর তুমি কন্ট্রোভার্সি করো না আর না এই মেয়েটাকে এবার ছাড়ো পাখিটা তোমার কোনো ছিলই না পাখিটা এসেছিলো তোমার পাশে যে পাখিটা ছিল তাকে তোমার বুক থেকে ছিঁড়ে নেওয়ার জন্য চিরে নেওয়ার জন্য এই মেয়েটা পৃথিবীর কারণ না যে মার হয় নাই বাবার হয় না কারণই না ওকে বেলায় বেলায় দেবী সেবা দিতে লাগবে দেবী সেবা দেওয়ার থেকে তোমার মাকে তুমি মুক্তি দাও তোমার টাকা আছে সবকিছু আছে তুমি ইমিডিয়েটলি তুমি একটা ব্যবস্থা নাও মিউচুয়াল ডিভোর্স দিয়ে দাও হয়তো জিনিসগুলো দিয়ে দাও আর দেরি করো না পাবলিক খুশি হবে যে তুমি তোকে ডিভোর্স দিয়ে দাও কারণ এই মেয়ে কোনো দিন সংসার করবে না আর ডিভোর্স দেওয়ার মোটামুটি সাত থেকে পনেরো দিন বিয়ে করে ফেলবে মেয়েকে কোনো আবার ফিরে আসতে চাইবে বলবে আমি ভুলতে পারছি না আবার যখন শুশুরি উঠবে ভুলতে পারছি না আমি যাব আমি যাব ও তো ভালো আছে ও নতুন বউকে নিয়ে আমি কি করব তার জন্যই বলছি তাড়াতাড়ি করে তুমি বিয়ে করে একদম সংসারে পুরোপুরি যাও যেন ও আবার রিভার্স গিয়ারে গাড়ি চালিয়ে তোমার পাড়ার গলিতে ঢুকতে না পারে এই মা মেয়ে পৃথিবীর কারোর জন্য হয়নি যে মা মেয়ে বলতে পারে যে এই ওর ওদের স্বামীটা যে উনিশ বছরের খাইয়েছে তাকে জেলে দিয়ে তোমার বাড়িতে ওর মেয়েটাকে ঢুকাবে এই স্ত্রী সব করতে পারে আর তুমি খালি বলবে স্ত্রীকে দেখলেই মানে তোমার শাশুড়ি মাকে এ স্ত্রী কাল আনা থার্ড ক্লাস মানে অম্বুবাচি গেছে এর পরের দিন হচ্ছে শাখা সিঁদুর পরে লোকদিন সিঁদুর দান করে ঘরে ঘরে দুধ আম খাওয়ানো হয় এগুলি হচ্ছে অম্বুবাচির নিয়ম কালকেই ও অম্বুবাচির পরের দিনে এই কাজটা করে ফেললো না আছে কোনো রুলস না আছে কোনো নিয়ম না জানে কোনো নিয়ম কোন কিছু জানে না একটা কথাই বলবো তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই মা আমি হচ্ছে এই টাইপের হ্যাঁ যা কিছু বলো কেউ যায় আসা না এক কান কাটলে হবে পিছিয়ে দিয়ে এক কান কাটলে হবে কুলে দিয়ে তো সে হচ্ছে ওই সোনার হরিণ চাই ওকে সোনার হরিণ চাই ঘুরতে দাও আর তুমি জায়গায় আসো এবং ওকে ডিভোর্স পেপারে সাইন করে দাও করে দাও করে দাও করে দাও আর প্লিজ ভিওয়ার্সরা অবমানা ধর্মের সাথে খেলাটার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন আপনারা দলবদ্ধ হন এবং এটার বিরুদ্ধে এটা আওয়াজ তুলুন গুলাবো জবাব দো কিউ তুমনে এসে কে কেন তোমার মেয়ে আমাদের ধর্মটাকে নিয়ে খেললো কি দোষ করেছিল আমাদের সনাতন ধর্ম কেন তোমরা এত পাপি আত্মা টেল দেন বাই